भक्तिसिद्धान्त सरस्वती विजयते गौरी गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्वितं श्री चैतन्य प्रभुं वन्दे नित्यानन्द सहोदितम् श्री नंदनंदनं वन्दे राधिका चरणोदयं गोपीजनो समायुक्तं बिन्दावनं मनोहरं वांछा कल्पतरुवश्य कृपा सिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पंगुं लंघयतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वै नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन्। धैर्यं सदा परिभवग्नमविष्टदोहं तेथास्पदं शिव विरिञ्चनु त्वं शरण्यम्। भेत्ताहम पनोतपाल भवाद्दिपूतं वंदे महापुरुषते चरुणारविंदं। यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुरजित किमपि गववधूष्वदर्श पूर्णानुरागर ससागर सारमूर्ति साराधिका मयि कदा कृपां करोषि। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायुताक्षौ विशाम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वंदे जगत्प्रियकरौ करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजम् सुरासुरैर्वन्दितो दिव्यरूपं मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषितवामभागम्। नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भज विश्वनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। कलो नराजन जगतां परम गुरुं तिलोकनाथानतपादपङ्कजं प्रयणमर्ता भगवन्तमच्युतं यक्षन्ति पसन्न विभिन्नचेतसा कलो नराजन जगतां परम गुरुं तिलोकनाथानतपादपङ्कजं प्रायेणमर्ता भगवन्तमच्युतं यक्षन्ति पसन्न विभिन्न चेतसा। गौड़ीय गोष्ठीपति श्री श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी जगत प्रभुपाद परमहंस जगद्गुरु जानिয়েছেন এই জগতে থাকাকালীন অবস্থায় যত রকমের আকর্ষণ বিকর্ষণের বস্তুগুলো আমাদেরকে পীড়া দিচ্ছে সেই সব আকর্ষণ বিকর্ষণের থেকে আমাদেরকে আশু রেহাই পাওয়া দরকার। এটা বুদ্ধিমানের কাজ হয় না। এই সব বস্তুগুলোর দ্বারা আকর্ষিত হওয়া এটা বুদ্ধিমানের কাজ হয় না, এটা বোকামো হয়। মায়াদেবীর বোকামো আমাদেরকে বোকা বানিয়ে দিচ্ছেন। गौड़ीय गोष्ठीपति श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिয়েছেন परमहंस जगद्गुरु जानिয়েছেন এই জগতে থাকাকালীন অবস্থায় আমরা যত কিছু আকর্ষণ এবং বিকর্ষণের সম্মুখীন হচ্ছি সেই সব আকর্ষণ বিকর্ষণের একটা বোকামোর হাত থেকে আমাদের রেহাই পাওয়া দরকার। জগতে আকর্ষণ বস্তুগুলো আমাদেরকে ভগবৎ চিন্তায় নিয়োজিত হতে দিচ্ছে না, আবার বিকর্ষণের বস্তুগুলো আমাদের বিপদ করছে। বিকর্ষণ বলতে আকর্ষণ বলতে বোঝা যায় পূর্ব সংস্কার অনুযায়ী আমার কর্মফলে যে সব বস্তুগুলোর প্রতি আমার লোভ হচ্ছে, আকর্ষণ হচ্ছে মায়া জগতে, সেগুলোকে বলা হয় আকর্ষণের বস্তু। আর বিকর্ষণ বলতে যাকে আমি পছন্দ করি না, যাকে আমি মুখে দেখতে চাই না, এগুলোকে বলে আকর্ষণের বস্তু, বিকর্ষণের বস্তু। অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন এটা জগতে চলছেই চলছে, এর বাইরে কেউ যেতে পারছে না। হয়তো আকর্ষণ নেই, কিছু বলছেন, নিজে মুখে বলছেন, কিন্তু আকর্ষণ আছে ভেতরে। আবার বিকর্ষণ তো আছেই, কারোর সঙ্গে মনোমালিন্য, কারোর সঙ্গে রাগারাগি, হাতাহাতি, খুনোখুনি, কেস কামারি তো চলছে। কাজেই এই আকর্ষণ বিকর্ষণগুলো সম্পূর্ণ মায়া নির্মিত। আমরা বিগত দিনগুলোর আলোচনাতে বুঝিলাম ভগবান উদ্ধবকে বলছেন, উদ্ধব যা তুমি চোখে দেখছো, যা তুমি কানে শুনছো, যা কিছু তুমি বিবেচনা করছো মনের দ্বারা, যা কিছু করছো সবগুলো কিন্তু মায়া নির্মিত। যেন ঠিক যেমন ঘুমোলে পরে, বিশ্রাম করলে পরে, রাত্রে কোনো স্বপ্ন দেখলে পরে সেই স্বপ্ন জেগে উঠলে পরে বোঝা যায় এগুলো অলীক, এগুলো বাস্তবিক সত্য ছিল না। আমি স্বপ্ন দেখেছিলাম রাতে, স্বপ্ন মিথ্যা অলীক প্রমাণ হয় যখন আমি জেগে উঠি। কিন্তু এই জগতে দৃশ্যমান জগতে আমি যে সব যেগুলো দেখছি সেগুলোও কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি, গভীর বিচারশীল ব্যক্তি, তারা কিন্তু এই জগতের যা দৃশ্যমান বস্তুগুলো যেগুলোর দ্বারা আকর্ষণ বিকর্ষণ হচ্ছে সেগুলোকেও তারা জানেন মায়া নির্মিত এবং স্বপ্নের মতোই দেখেন। যদিও ওই স্বপ্ন দেখার সঙ্গে এটা একটা পার্থক্য দেখা যায়, এটা তো প্রত্যক্ষ দেখতে পাচ্ছি। এইখানেই বোকামোটা। ওই স্বপ্ন যাও বাঁচা যায়, ওই স্বপ্ন দেখার পরে আমার স্বপ্ন ভেঙে গেল, আমি জেগে উঠলাম, এলে বললাম যে আমি মিথ্যে জিনিস দেখেছি, এটা সত্যি ছিল না, স্বপ্ন দেখেছিলাম, এটা কিছু না। কিন্তু এই জগতে দৃশ্যমান জগতে আমরা বেঁচে থাকাকালীন অবস্থায় যাদের সঙ্গে চলাফেরা করছি, চলছে, সমস্ত কিছু বিনিময় করছি, এগুলোর সঙ্গে আমরা একটা সম্বন্ধ তৈরি করে ফেলি। সেই সম্বন্ধটাকে বলা হয় লকিং। এটা হচ্ছে তালাচাবি। এবং আমরা জানতে পারি না এটা যে আমাদের বন্ধনের কারণ হয়, এটা যে নিত্য নয়। ওই স্বপ্নেতে জেগে উঠলেই ভেঙে গেল। কিন্তু এখানে আরও ভয়ঙ্কর হলো, এটা জেগে জেগে আমরা সব দেখছি, কিন্তু তথাপি এগুলো কিন্তু স্বপ্ন সদৃশ্য। এগুলো কিন্তু স্বপ্নের থেকে কম কিছু নয়। কেন আমার তো থাকলো না, কোথায় বাবাটা যার যে মানুষ করলো সে কোথায় চলে গেল, যে মাটা মানুষ করলো সে কোথায় চলে গেল, জানতে পারলাম না কোথায় গেল তারা। কাজেই জাগতিক এই অবস্থায়, এই জগতে থাকাকালীন অবস্থায় যে সমস্তগুলো আমরা আকর্ষণ বিকর্ষণ সম্বন্ধ আদি করে আমরা মতলব করেছি, ভালো করে জীবনটাকে কাটাবো আনন্দে বেশ মোচ করে, সেগুলো বালি, সে গুড়েতে বালি। এটা হয় না। আপন ইচ্ছায় জীব কোটিবাঞ্ছা করে, আপন ইচ্ছায় জীব কোটিবাঞ্ছা করে, ঈশ্বর ইচ্ছা বিনা ফল নাই ধরে। আপন মনের ইচ্ছা অনেক কিছু আমি কল্পনা করতে পারি, আমার কল্পনার তো কোনো বাধা নেই, আমার কল্পনা করতে তো কোনো ট্যাক্স লাগে না। আমি কল্পনা করে দেন একটা রাজকন্যাকে বিয়ে করলাম বা একটা বিদেশিনীকে বিয়ে করে ফেললাম, কল্পনা করতেই পারি। কিন্তু সেই কল্পনাতে তো কোনো লাভ হবে না। চোখের সামনে দেখা ঘটনাগুলো শাস্ত্রের কথায় অজামিল বলে কথা নেই, অজামিলের কথাও শুধু বলছি না, আমাদের সৌভরী ঋষির কথাও শুধু বলছি না, যজাতির কথাও বলছি না, আরও যে আমাদের জগতে কত যজাতি কত অজামিল ঘুরে বেড়াচ্ছে, তাদের খোঁজ কেউ রাখেন না, তাদের খোঁজ কেউ জানে না। আমাদের প্রত্যেকের জীবনেই প্রতি মুহূর্তে পতনের সম্ভাবনাটা আছে। আমরা কোনোদিন গ্যারেন্টি দিতে পারবো না, আমরা কোনোদিন চিৎকার করে গ্যারেন্টি দিতে পারবো না আমি মায়ায় পড়বো না, এই কথা বলা যায় না। মায়ার সঙ্গে কেউ আজ পর্যন্ত প্রতিজ্ঞা করে পারেনি। শঙ্কর ভগবানও প্রতিজ্ঞা করেন নাই, যিনি মৃত্যুঞ্জয়ী কামজয়ী, তিনি পর্যন্ত আজ পর্যন্ত কোনোদিন বলেননি আমি মায়াকে দেখে নেব, হয়নি। মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধুগুরু কৃপা বিনা না দেখিও পায়। আজ এটা ভগবান গীতাতে বলছেন। এ মায়াকে জয় করা অর্জুন সত্যি অসম্ভব। মম মায়া দূরত্বয়া, হ্যাঁ হতে পারে, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তিতে, যে আমার চরণে শরণাগত হয়, বাস্তবিক মৌখিক নয়, অন্তর থেকে, তারা একমাত্র পার হতে পারে। কিন্তু ভগবানকে তো দেখা যায় না, যাকে দেখা যায় না তার চরণে কি করে শরণাগত হব? আপনি বলে দিলেন কি করে? ভগবান যে বলছেন মামে যে প্রপদ্যন্তে মায়া মেতম তরন্তি, তো ভগবানকেও দেখা যায় না, না দেখা গেলে আমি কার চরণে? সেটার অর্থ হলো ভগবানকে প্রত্যক্ষেই জড়চোখ দিয়ে দেখা যায় না, জড়চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু ভগবানকে দেখা যায়। ভগবানের সঙ্গে খেলা করা যায়, ভগবানের সঙ্গে মারামারি করা যায়, ভগবানের কাঁধে ওঠা যায়, সব কিছু করা যায়। এগুলোর প্রমাণ আছে আমাদের গুরুবর্গের মধ্যেও, প্রমাণ আছে, প্রচুর প্রমাণ, অনেক প্রমাণ আছে। পৌপাদের জীবনে যদি বলে ভক্তিময় ঠাকুর, তো অনেক প্রমাণ পেয়ে যাবে। পৌপাদ একদিন জন্মাষ্টমী তিথি, আজ থেকে 20 বছর আগে, 20-22 বছর আগে এই এলাকায় বন্যাটা একটা স্বাভাবিক ব্যাপার ছিল। বন্যা হবেই, দুর্গাপুজোর আগে বন্যা হবেই, এটা একটা লেখা হবেই, একেও আটকাতে পারবেন। আমি নিজের চোখে দেখি, 78 সালের বন্যায় তো ছিলাম না তখন, সেখানে দেখেছি বন্যা। আর 2000 সালের বন্যা, চৈতন্য মঠে হরিকথা আলোচনা করতে হতো, পাঁচিল দিয়ে মই দিয়ে উঠতাম, জলে ভর্তি চারিদিকে, এরম অবস্থা ছিল। কিন্তু বন্ধ ছিল না হরিকথা, কিন্তু সবই চলছে, কিন্তু জলের মধ্যে অন্য জায়গায় উঁচু জায়গায় বলতে হচ্ছে, উপায় নেই, লাইব্রেরিতে এখানে ওখানে বলতে হতো। জন্মাষ্টমী তিথিতে বহুবার চিন্তা করছেন, চারিদিকে জলমগ্ন, কৃষ্ণের জন্মাষ্টমী কিছুই তো দিতে পারলাম না, বন্যায় একটু পরমান্নও তো দিতে পারবো না, কি কপাল। একটু পরমান্ন যে দেবো ভগবানকে তাও তো পাচ্ছি না, কি করব। এভাবে তিনি চিন্তা করছেন। এবার তার সঙ্গে সঙ্গে জল ভেঙে একটা গোয়ালা কাপে করে দুধ গুড় সব কিছু নিয়ে ওখানে উপস্থিত, চাল ফাল সব নিয়ে। সে ভক্ত খবর দিল প্রভুপাদকে, প্রভুপাদ বলেন কি, এ তো জলে লোকই চলতে পারছে না। বলে আমি জানি না কোত্থেকে এসছেন। গোয়ালাকে জিজ্ঞাসা করলো, তিনি বললেন একজন ব্যক্তি উনি পাঠিয়েছেন আপনার জন্য, এই বন্যাতে নৌকা করে পাঠিয়েছেন। প্রভুপাদ অবাক হয়ে গেলেন। এরকম একবার ঘটনা নয়। আরেকবার তিনি এক সময় হঠাৎ মনে করছেন একটা যদি পাকা আম পেতাম গৌরকে দেওয়া যেত, কিন্তু সেটা আমের সিজন নয়, আমের কোনো লক্ষণই নেই ওখানে, ওই জন্য আম কী করতে পারবো। হঠাৎ দেখে একটা ছেলে একটা পাকা আম নিয়ে ওনার হাতে দিয়ে বলল এটা ভোগ লাগাতে, বলল কোথায় চলে গেল কালি। এইভাবে অলিক ঘটনা একবার নয়, একবার। প্রভুপাদ এগুলো বলতে থাকলে অনেক কথাই বাদ চলে যাবে, এবার এগুলো না বলেও হয় না, কিছু বলা উচিত। একবার রাত্রির বেলা একটা হবে, 12:30 একটা হবে, হঠাৎ প্রভুপাদ নিজের ভজন কুটির, যেটা সামনে ভজন কুটির আছে সামনে গেটে ঢুকতেই ওখানে, সেখান থেকে হঠাৎ দৌড়ে বেরোচ্ছেন, বেরিয়ে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছেন অন্য কোন দিকে যাচ্ছেন। একজন সেবক 12টায় নাম করছিল, সে বলল প্রভুপাদ কোথায় যাচ্ছেন রাত্রিবেলা, এত গভীর রাত্রি, চারিদিকে শিয়াল ডাকছে। ব্রহ্মচারী কাউকে না বলে প্রভুপাদের পেছনে কোথায় যাচ্ছেন দেখি। কিছু না বলে ব্রহ্মচারী পিছু নিলেন, কিছু বলেন না, প্রভুপাদ চিৎকার করলেন না। সামনে যে সংকীর্তন বিজয় ভবন যেটা আছে, যেখানে প্রভুপাদ যেটা কানুপ্রিয় বাবা থাকতেন, কানুপ্রিয় বাবা থাকতেন, আমি কখনো কখনো যেতাম। তোমার তারপর তো পরিবর্তন হয়ে গেল সব কিছু। চৈতন্যমঠ মানে আমার প্রাণ, আমার হৃদয়টাকে চিড়ে ফেললে দেখবে এখানে চৈতন্যমঠ বসে রয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমার, আমার মাথা ফাটাতে ইচ্ছে করে যে কেন এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আমি সংকল্প করেছিলাম চৈতন্যমঠ থেকে আমি কথা বলতে থাকব, সারা পৃথিবীতে প্রচার হয়ে যাবে, সেটা আর হতে দিল না। অন্যভাবে ভগবান পূরণ করছেন সে ইচ্ছাটা। ভক্তি বিজয় ভবন থেকে প্রভুপাদ দৌড়ে দৌড়ে যাচ্ছেন কোথায়, এত রাত্রে প্রভুপাদ কোথায়, এত বড় একজন আচার্য ভগবানের নিজজন, ব্রহ্মচারী পিছনে পিছনে দৌড়াচ্ছে। গিয়ে দেখেন তিনি যোগপীঠের মধ্যে ঢুকছেন, তখন যোগপীঠ ফাঁকা ছিল, সবে হয়েছে একটা। যোগপীঠে ঢুকার সঙ্গে সঙ্গে ব্রহ্মচারী দূরে থমকে দাঁড়িয়ে বলল দেখি দূর থেকে। দেখছেন গন্ধর্ব কিন্নর সবাই আলোতে আলো, চারিদিক খোল করতাল মৃদঙ্গ নিয়ে প্রভুপাদকে আনন্দ করে তারা সম্বর্ধনা করছে প্রত্যেকে। ও তো অবাক, এত রাত্রে গভীর চারিদিকে জঙ্গল। চুপ করে কিছু না বলে চলে এলো। তারা প্রত্যেক গন্ধর্ব কিন্নর দেবতারা প্রভুপাদকে পুজো করছেন। কত বড় আমাদের সৌভাগ্য, কত বড় সৌভাগ্য যে আমি বলতে পারি আমার পরম গুরুদেব হলো প্রভুপাদ। এই বলাটা যে আমার কত বড় আমার সম্পত্তি, আমার আর অন্য কোনো সম্পত্তির দরকার নেই। এই যে বিচারটা আমাকে গুরুদেব অধিকার দিয়েছেন বলবার, আমার পরম গুরুদেব প্রভুপাদ, এর চেয়ে আনন্দের আমার আর কিছু নাই। যদি আমি পতিত অধম, তথাপি তিনি এই অধিকারটা দিয়েছেন, এটা যে কত বড় কথা আমি বলতে পারবো না। এই ধরনের অজস্র ঘটনা আছে। যাই হোক, জগতের এই বন্ধনের মধ্যে পড়ে থাকার মতো বোকামি, প্রভুপাদ বলছেন এই জগতের বন্ধনের মধ্যে পড়ে থাকার মতো, এই যে একটা বোকামির হাতে পড়েছি, প্রভুপাদ বলছে আমরা বোকামির হাতে পড়েছি, আমরা বোকামির হাতে পড়ে গেছি। মায়াদেবী আমাদেরকে বোকা বানাচ্ছে। এটা থেকে একটা রেহাই পাওয়া দরকার। একটু যদি বুদ্ধি থাকে, আমি বেশি বুদ্ধির কথা বলছি না, সামান্য একটু কমন সেন্স, তাহলে বোঝা উচিত এই মায়ের মধ্যে থাকাটা কাজের কথা নয়, এটা বুদ্ধিমানের কাজ হয় না, এটা থেকে বেরোনোটা উচিত, এটা অবশ্যই উচিত। আমার চলে গেছে অনন্য চোখের সামনে কত ছেলেকে কত অধঃপতন হতে দেখলাম চোখের সামনে, ভয়ঙ্কর দৃশ্য। সেসব চিন্তা করলে অবাক হয়ে যায়। দুই একটা ঘটনা বললে বুঝতে পারবেন আপনারা। চণ্ডীগড়েতে পরমিয়া মাধবসীমায় মঠ, আমি আর নাম বলতে চাই না, সেখানে কোনো সময়ে কাজেতে যেতে হতো। সেখানে হরিকথা আমার হয়েছে ভগবানের ইচ্ছায়। নিষ্কিঞ্চন মহারাজ সেখানকার ইনচার্জ ছিলেন, পাঞ্জাবি, খুবই ভালোবাসতেন আমাকে, আমি জানি না কেন। তিনি বলতেন আপনাকে হরিকথা বলতে হবে, বসুন। ঘরে নিয়ে গিয়ে আমার সঙ্গে ভগবান ইচ্ছা আলোচনা করতেন ইষ্টগোষ্ঠী। তারপর তো পরিবর্তন হয়ে গেল, সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে পরিবর্তন হয়ে। সেই সময়তে আমি বৃন্দাবনেই ভগবানের ইচ্ছা থাকতাম, যদিও অধিকার নেই, কিন্তু যাব কোথায়? মারামারি তো করতে পারবো না, আমার জায়গাও নেই কোনো জায়গায়, কোথায় থাকবো? তো সেখানে থাকতাম, মঠে ওদের হরিকথা আলোচনা করতাম। চণ্ডীগড়েতে কখনো কখনো কাজেতে যেতে হতো। চণ্ডীগড়কে আমার প্রচণ্ড ভয় করে। যদি বলেন কেন চণ্ডীগড়ে আপনার ভয় কী? আমার ভয় মানে আমার নিজের পার্সোনাল ভয় নয়, চণ্ডীগড়ের যে পরিবেশটা, চণ্ডীগড়ের যে পরিবেশটা, ওটা ভক্তির পরিবেশ নয়। ওখানে যে কোনো ব্রহ্মচারী সন্ন্যাসীর সবসময় বিপদ। যদিও গুরুদেবের ইচ্ছা আমাকে কোনো বিরক্ত করতে পারবে না কেউ কাছে আসতে, তখন আমি এর চেয়ে অনেক বেশি কড়া ছিলাম। এখন যা কড়া আমাকে আপনি দেখেন আপনারা, তখন যে কত কড়া ছিলাম কল্পনা করতে পারবেন, দেখলে ভয় পেয়ে যাবে। না এখন অতটা এ করি না, ছেড়ে যাও। সেখানে অনেক ব্রহ্মচারী ছিল ভালো, তারাও ভালোবাসতেন। ওখানে একজন ব্রহ্মচারীর কথা বলছি, নাম বলবো না, হিমাচলের ছেলে, অপূর্ব দেখতে, ভালো সুন্দর দেখতে, নায়কের মতো দেখতে, ফর্সা টুকটুক করছে, গাড়োয়ালেস, লাল কাপড় পেয়েছে। আমার কাছে এসে হরিকথা শুনতো, অনেক জিজ্ঞাসা করতো, ঘরে আসতো, তারপরে আমাকে নিজের দুঃখের কথা বলতো। মহারাজ আমার বাবা মা এত গরিব, গাড়োয়াল, এক বালতি জল আনতে গেলে বাবাকে, বুড়ো বাবা একবারে খাড়া নিচে যাবে, পাহাড় তো, নিচে গিয়ে এক বালতি জল, আমাদের কলও নেই কিছু নেই। কোনো মতে জমি জমা ভিক্ষা করে আমি চণ্ডীগড়েতে একটা টেকনিক্যাল এডুকেশন নেব বলে এসেছি। এখানে এসে এডুকেশন করতে গিয়ে হঠাৎ সাধুদের সঙ্গে পরিচয় হয়ে গেল। তারপরে মঠে এলাম, মঠে ভালো লেগে গেল। তখন আমি পড়াশোনা সব ছেড়ে দিয়ে মঠেতে থাকতে আরম্ভ। আমি তো ভালো কথা, খারাপ কিছু না, ভালো বলে। আমি যখন চিন্তা করি আমার মা বাবার অবস্থাটা, কেউ নেই আমার ভাই ভাই, তখন আমার ভেতরটা আটকে ওঠে, কি করে উনি যান নিচে, মা বৃদ্ধ। আমি বললাম দেখো, এই কথাটাই যদি তুমি মনে রাখতে পারো অন্তত ভগবানের সেবা করতে করতে, তাহলে তাদের এমনি মঙ্গল হবে। আমি যেমন প্রত্যক্ষভাবে মা বাবার সেবা করি নাই, করেছি কি, কিন্তু আমাকে গুরুদেব বলেছে তুমি ভজন করলে ওদের মঙ্গল হবে। এমনও তো সময় আছে তারা দেখা করতে আসতেন, যদি আমি পালিয়ে বেড়াতাম। তারপরেও তো তারা কাঁদতেন যে আমাদের তো কেউ নেই, অন্তত শ্যাম বাবা আশীর্বাদ করো। আমাকে বলতেন মা, বয়স্ক কত, আশীর্বাদ করো যেন আমি মরবার সময় কাউ সেবা নিতে না হয়, চিন্তা করো আমি ছেলে। তিনি বামন গোসাই মহারাজের শিষ্যা ছিলেন। আমি শুনতাম, আমি বললাম তোমার ইচ্ছা পূর্ণ করবে, তাই হলো, কাউ সেবা নিতে হলো না। তিনি 10 ঘন্টা হরিকথা শুনতেন, কম করে 10 ঘন্টা, 8-10 ঘন্টা সমানে চিপ চালিয়ে দিতেন, শুনতেন। তা তার মনোবাঞ্ছা পূর্ণ করল। আমি যদি প্রত্যেকে দৌড়ে যেতাম, তাকে দেখবার কেউ নেই, তা তো হয়ে যেত। তা ভগবান বলতেন তোর দায়িত্ব তুই নে, তোর দায়িত্ব তুই নিয়ে নে, এটি তো বলতেন। তো এটা তো বলবার সুযোগ দিন। ব্রহ্মচারীটার কথা বললাম যে দেখো, তুমি যখন ভগবানের সেবা করছো, তাদের কথাটা ঠিক আছে তুমি জানো, কিন্তু ভগবান ভজন করলে পরে ওদেরকে দেখবে, কিভাবে দেখবে সেটা তুমি জানো না, তাকে কিভাবে দেখবে সেটা দেখবে ভগবান নিশ্চয়ই। সেই ব্যক্তি শুনলো, ছেলেটা খুবই ভালো ছেলে। হঠাৎ আমি সেই, আমি তো প্রায়ই যেতে পারতাম না, 4-5 বছর পরে আবার সেখানে কোনো একটা কারণে যেতে হয়েছিল। সেখানে হরিকথার আয়োজন হয়েছিল। নিষ্কিঞ্চন মহারাজ সুদনা আমাদের চণ্ডীগড়ের ঋষি, জানেন সব, বামন গোস্বামীর শিষ্য, হরিকথার জন্য বিভিন্ন প্রোগ্রাম। आमी हरिकथार जन्य जेतो ठीक है बृंदावन थेके गेছি সেখানে গিয়ে ছেলেটাকে লক্ষ্য করে দেখলাম ছেলেটা চাউনি কথাবার্তা সব অন্যরকম। এটা কি করে হলো রে বাবা? এই তো ক বছর আগে আমি দেখলাম খুবই ভালো, অপূর্ব চাউনটা ভালো লাগছে না। তারপর সন্ধ্যাবেলা আমাকে গাড়ি করে নিষ্কিঞ্চন মারা রয়েছে, আমি রয়েছি, পার্সোনাল গাড়ি করে আমাকে নিয়ে যাচ্ছে যেখানে হরিকথার আয়োজন হয়েছে সেখানে, সেই প্যান্ডেলে। ওখানে যেতে যেতে দেখি বিরাট মৃদঙ্গ বাজছে, কীর্তন হচ্ছে, যেন আর্টিস্ট ফিল্ম আর্টিস্ট করে সেরকম কীর্তন হচ্ছে। আমি এরকম ধরনের কীর্তন খোল কে বাজাচ্ছে? হঠাৎ গিয়ে যখন গাড়ি সেখানে দাঁড়ালো আমি ওই ছেলেটাকে দিকে চমকে উঠলাম। সেই যেমন কাওয়ালি কীর্তন করে ওই হাঁটু গেড়ে বসে, যেটা আমি দেখলেই আমার রাগ হয়, ওটা হচ্ছে মেয়ে ছেলেদের আকর্ষণ করবার জন্য ওটা করে। তুই করছিস এ কথা বলি না, হাঁটু গেড়ে বসে কীর্তন করছে। যে কাওয়ালি কীর্তন যেমন হয় মুসলমানদের, এখানে এক পার্টি ওখানে এক পার্টি, মেয়ে ছেলেগুলো দেখছে। আমি দেখে বললাম এইটা কি গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষা? এই কি গৌরাঙ্গ মহাপ্রভু শিক্ষা দিয়েছেন? গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের, হায় কপাল। যাই হোক হরিকথা বলতে হলো, কিন্তু ছেলেটা সম্পূর্ণ শেষ হয়ে গেল। ওখানকার পরিবেশ এমন যে ব্রহ্মচারীর ঘরেতে ছোট ছোট মেয়ে ছেলেরা ঢুকে যাবে, মেয়েগুলো ঢুকে, ওখানে কেউ বাধা দিতে পারবে না, ওখানে কেউ বাধা দিতে পারে না, ঢুকে যাবে ভেতরে, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। আর আমাদের কাছে আসতে গেলে চিন্তা করতে হবে, ভয়। এমনকি এই বিল্ডিংয়ে যদি দুজন থাকে আর তলা বন্ধ করে হয়, কোনো মাতাজি যদি আসে দাঁড়াতে বলবি, অন্য লোক এলে তবে ঢুকবে, তা নাহলে মা ঢুকবে না। এগুলো আমাকে শিক্ষা দিয়ে দিয়ে বলতে হয়, খুলবি না, কিছু হবে না, কিন্তু হতে কতক্ষণ। এইভাবে মায়াদেবী এমন একটা চক্রান্ত করেছেন যার বাইরে যাওয়া সত্যিই খুব কঠিন, যার বাইরে যাওয়া সত্যিই খুব কঠিন। কিন্তু এর মধ্যে যার অত্যন্ত কপাল ভালো, গুরু কৃপা আছে, যারা সদ্গুরুর প্রচণ্ড কৃপা পেয়েছেন, এটা একমাত্র রাস্তা। সদ্গুরুর যারা বাস্তবিক কৃপা পেয়েছেন তাদের জন্য গ্যারেন্টি দেওয়া যায়, যারা সদ্গুরুর কৃপা পেয়েছেন তাদের জন্য গ্যারেন্টি দেওয়া যায়, সে কালকেও বলছিলাম, তাদেরকে স্বর্গের দেবতারা বিরক্ত করতে পারে না, মায়াদেবী বিরক্ত করতে পারবে না, সম্ভব নয়। যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম, ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, বড় দুর্ভাগ্য জানো উদ্ধব, কলিকালে বড় দুর্ভাগ্য, কেউ হরিভজন করতে চায় না। যিনি সর্বকিছুর মালিক একটু যদি ঠান্ডা মাথায় বিবেক দিয়ে বিবেচনা করে আমাদের শরীরটা, আমরা জন্মাবার কিভাবে জন্মালাম, কিভাবে চলছি, কিভাবে আমরা নিয়ন্ত্রিত হচ্ছি, মনে হচ্ছে আমি স্বাধীন, কিন্তু আমি তো অধীন, আমি তো স্বাধীন নয়। বদ্ধজীবের স্বাধীনতা হলো, বদ্ধজীবের স্বাধীনতা দেয়া হয়েছে, কিন্তু সেই স্বাধীনতাটা ভগবানের অধীন, তার বাইরে তুমি যেতে পারবে না। যেমন একটা গরুকে একটা খুঁটি পুঁতে দেওয়া হয়, ও চারিদিকে ঘাস খাবে, চারিদিকে ঘাস খেতে পারো, কিন্তু খুঁটিটাকে অতিক্রম করে যাওয়ার ক্ষমতা নেই, খুঁটিটা গাঁথা আছে, ওইটাকেই ঘুরে ঘুরে খাবে। সেরকম জীবের স্বতন্ত্রতা দেয়া আছে, এটা সত্য, কিন্তু জীবের স্বতন্ত্রতা দেয়া থাকলেও সেটা ভগবান বলছেন আলটিমেটলি আমার অধীন, ওরা কোথায় পালাবে? জন্মাবার সঙ্গে সঙ্গে আমাদের মায়ের কোলে থেকে কি করে আমরা বাঁচি, কি করে মাকে এরম অবস্থায় পৌঁছে দেন যাতে আমাকে বাঁচাতে পারে। তারপর কল্পনা করলে বোঝা যায়, যেদিন জন্মেছিলাম সেদিন থেকে হৃৎপিণ্ড হাটটা চলছে ঢক ঢক ঢক, কতদিন চলছে, যতদিন আমরা শরীর ছাড়ব, যেদিন এটা বন্ধ হয়ে গেল। আমরা যে খাওয়া দাওয়া করছি, আমরা তো কোনো নজর দিচ্ছি না, এক গাদা খেয়ে নিলাম, কিন্তু নজর দিচ্ছি না কে হজমটা কে করালো, তুই যে হজমটাকে তুই করলি না তোকে করালো, কে করালো, হয়তো কে করালো। ভগবান গীতাতে বলছেন আমি হজম করাই, বৈশ্যানর অগ্নি হিসাবে প্রত্যেকের দেহেতে আমি লুকিয়ে রয়েছি, প্রত্যেকের দেহেতে আমি আগুন আছি, বৈশ্যানর অগ্নি, চব্বচস্য লেহপেও যা খায় এগুলো সব আমি হজম করাই, তার সব ভগবান করাচ্ছে। ইন্দ্রিয়গণ কালকেও আলোচনা করছিলাম, ভগবান বলছেন আমি তো ইন্দ্রিয়গণের তথা সমস্ত জগতের অধীশ্বর, প্রত্যেকের নিয়ন্ত্রণ ইন্দ্রিয় আদি সব তো আমি। ঋষিকেশ মানে কি? ঋষিকেশ মানে ইন্দ্রিয়গণের অধিষ্ঠাত্রী, তিনি তো সব কিছুই। কিন্তু তাকে তো আমরা কোনো চিন্তা করছি না, করি কি আমরা? কি তার কাছে কিছু ভাবি? তার জন্য কি কৃতজ্ঞতা স্বীকার করি? কি আমরা কৃতজ্ঞতা স্বীকার করি না, আমরা অকৃতজ্ঞ। আমরা অকৃতজ্ঞ। আর যদি চোখটাকে কানাই করে দিত তা অন্ধ হয়ে থাকতে হতো। দুটো চোখ দিয়েছে মেয়ে ছেলে দেখার জন্য নয়, এই দুটো চোখ তো কানাও করে দিতে পারত ভগবান, ভগবান কানাকেও দিতে পারত। এই চোখ দুটো যে দিয়েছে ওগুলো দেখবার জন্য তো দেয়নি, আর যদি কানাই করে দেয় তখন আমি কী দেব? যেটা বিল্বমঙ্গল ঠাকুরের উপর, বিল্বমঙ্গল ঠাকুর তো একটা লীলা করে দেখালেন, বিল্বমঙ্গল তার লীলা করে দেখালেন। আর ব্রাহ্মণের ঘরে এত বড় শিলহন মিশ্র, এত বড় ব্রাহ্মণের ঘরে কত বড় পণ্ডিত যে কোথায় কোথায় রচনা করে দিতে পারে সব কিছু, তার অবস্থাটা কী হলো মায়াতে? মায়াতে তার মায়া কাকে বলে দেখুন। তাই লীলা করে দেখালেও তো কথাটা বুঝবার ব্যাপার। তিনি সেই বাড়িতে যাবে যেখানে তার আকর্ষণ, সে যাবেই, সে না গিয়ে থাকতে পারবে। অঝোড়ে বৃষ্টি, এমন বৃষ্টি যে মানুষ তো পশু পর্যন্ত থাকে, পশু বেরোতে পারে না ওই ঝড়েতে, ওই বৃষ্টিতে একটা পশুও বেরোবে না ভয়ে। কিন্তু উনি বাড়িতে থাকতে পারছেন না, ওর কাছেই যেতে হবে, ওর কাছে যেতেই হবে। কি করলেন? ওই ঝড় বিদ্যুৎ মধ্যে তিনি চলে গেলেন, ওর মধ্যে মানুষ বেরোতে পারে না। গিয়ে কী করলেন? পাঁচিলের কাছে গিয়ে গেট ধাক্কাচ্ছেন, বিরাট বাউন্ডারি আছে, তারপরে অন্য গেট আছে, তো গেট খুলছে নাকি? কে খুলবে গেট? কে খুলবে? এই ঝড় বৃষ্টি কেউ গেট খুলবে কি? কি খুলছে না, ও তো গেটে ঢুকবেই। কি করে ঢুকবে? দেখে একটা দড়ি ঝুলছে, দেখে একটা দড়ি ঝুলছে, দড়ি পাঁচিলের ওপর থেকে। ওই দড়িটাকে বেয়ে ওপরে গিয়ে এক লাফ দিল, বারান্দা অনেক উঁচুর পাঁচিল, তোল পড়ে গিয়ে অজ্ঞান। সেই মহিলা আলো নিয়ে দেখতে এসে কে পড়ল, এরকম আওয়াজ হলো, এসে দেখে শিলহন মিশ্র। হায় হায়, তাকে ধরে নিয়ে ভেতরে গেল, সব কিছু করলো। পরবর্তীকালে দেখা গেল ওটা সাপ ছিল, সাপ। ওটা দড়ি ছিল না, ওটা ছিল সাপ। সাপের ল্যাজকে এরকম ধরে যখন যখন কাম জাগে তখন মানুষের কোনো হিতাহিত জ্ঞান থাকে না। হ্যাঁ, তখন এটা মায়ের বয়সী, এটা যে আমি ছেলে এরকম বুদ্ধি থাকে না তার, তখন কোথায় চলে যায়? মায়া কখনো বয়সকে খেয়াল করে না। কত ঘটনা ঘটেছে, হয়তো সে আমার মায়ের থেকেও বেশি বয়স্ক, তা তো জ্ঞান থাকে না। মায়া এমনই ভয়ঙ্কর। সেই শিলহন মিশ্রকে যখন জ্ঞান আসলো, ঘটনাটা বলা দরকার, কেন মায়া কাটবে না নালে। হ্যাঁ, ওইটাই বলছি, চিন্তামণি। আর হরিদাস ঠাকুরের সঙ্গে লক্ষ্য হীরা ছিল। চিন্তামণি তাকে গালাগাল দিচ্ছে যে তুমি কি মানুষ? তুমি এরকম অবস্থায় এখানে এলে আমার কাছে, তুমি যদি যে আকর্ষণটা তো আমার প্রতি হচ্ছে সেই আকর্ষণ যদি ভগবানের প্রতি হতো আজকে তুমি ভগবানকে পেয়ে যেতে। এরকমভাবে কাঁচা গালাগাল দিলে, তোমার লজ্জা হওয়া দরকার। যে আকর্ষণ আমার প্রতি হয়েছে ওই আকর্ষণ যদি ভগবানের প্রতি আজকে তোমার হতো তা তুমি এতদিনও ভগবান পেয়ে। ওই একটা কথা চিন্তামণি গুরুর কাজ করলো, ঘুরে গেল মাথা। একটা কথা বলল, একটা কথাতেই চিন্তামণি ঘুরিয়ে দিল তার মাথা। সত্যিই তো তাই, আমি তো পশুর থেকে নেমে গেছি নিচে। ওই যে ফিরে চলে গেল, আর ওই বাড়িতে এলো না। এবার ভগবানকে আমার পেতে হবে। দেখুন কীরকমভাবে মানুষের জীবনে টার্নিং পয়েন্ট আসে, একটা ধাক্কা পাওয়া দরকার। না ধাক্কা পেলে মানুষ ঘুরে দাঁড়াবে না, ঘুরে বেড়াতো। তখন সে চিন্তা করলো আমাকে ভজন করতে হবে, আর বাড়ি ফিরবো না। ওই অবস্থায় তিনি বৃন্দাবনের দিকে যাবেন, গেলে কি হয়? ওই তো ভেতরে তো সেই নোংরা আত্মাটা রয়েছে, লীলা করছেন তিনি। ভেতরে ওই কুৎসিত যেখানে যেখানে এইসব দৃশ্য দেখছেন থাকতে পারছেন না, ওই দেখছেন আবার দেখছেন, আবার যত বলছেন দেখবো না আবার দেখছেন। শেষকালে কি হলো? শেষকালে বললেন আর আমি এই চোখটাকে রাখবো না, যে চোখ দিয়ে এইসব দেখা যায় আমি আর রাখবো না বলে একজন মহিলার থেকে দুটো কাঁটা চাইলেন, খোপার কাঁটা নিয়ে মুগির চোখে ঢুকিয়ে দিলেন, লোকের চোখ পুরো ফিনকি দিয়ে রক্ত হাউ হাউ করে। তারপর সেই যে অন্ধ হয়ে গেলেন, তারপরে তিনি চোখ পেলেন, বোঝা গেল না ওটা যে বাইরে দৃষ্টি, অন্ধ হয়ে গেলেন। তারপর কৃষ্ণকে ডাকতে থাকলেন পাগলের মতো, তখন তার দিব্য চোখ হল। এই অন্ধ ব্যক্তি ওই দক্ষিণ ভারত থেকে কী করে বৃন্দাবনে গেল? এটা আশ্চর্যের ব্যাপার, কেউ তাকে নিয়ে গেছে, যে চোখেই দেখতে পায় না বৃন্দাবনে গেল কী করে, কিন্তু গেলেন। তাকে পথ দেখিয়ে ভগবান নিয়ে গেলেন। তাহলে বাইরের দৃষ্টিতে সে অন্ধ হয়ে গেল, এবার অন্তর্দৃষ্টি খুলে গেল। আর ধৃতরাষ্ট্রের বাইরের চোখও কানা, ধৃতরাষ্ট্রের বাইরের চোখ অন্ধ, আর অন্তরও অন্ধ। ধৃতরাষ্ট্রের কোনো রাস্তা হবে না। যেসব ব্যক্তিদের অন্তর অন্ধ, কিছু দেখে না, মদমত্ত, তাদের কিছু হয় না। যার জন্য পরীক্ষিত মহারাজ কেন কলিকে রাখলেন এই প্রশ্ন করেছিলেন সুতদেব গোস্বামীর কাছে সনকাদিরজি। আরে কলিকে মেরে ফেললি তো হতো, কি দরকার ছিল? তা তো ক্ষমতা ছিল, শোট খুলেছেন কেটে মেরে ফেলে দিন, মানলেন না কেন? বলে কলিকে মারল না একটা কারণে, কলিকে মারল না একটা কারণে, কারণ কলির অনেক দোষ আছে, কিন্তু কলির একটা তো গুণ আছে, সেটা মহান গুণ। সেটা কি? কলির সে মহান গুণটা হলো যে কেবল সংকীর্তনের দ্বারা ভগবানকে পাওয়া যায়, এই সুবিধেটা আছে। কলিকালে আর কিছু করতে হবে না, কালি খোল বাজাও, কীর্তন করো মন থেকে, পাবেই পাবে। যারা করেছে মহাপ্রভু অনাগত, তারা জেনেছে, যারা করেনি নাটক করছে, তাদের জন্য আমি কোনো গ্যারেন্টি দিতে পারবো না, আমি তাদের জন্য গ্যারেন্টি দিতে পারবো না। তারা আমাকে গ্যারেন্টি দেবে, তারপর আমি তাদের গ্যারেন্টি দেবো, আমি অত বোকা নয়। তারা আগে আমাকে গ্যারেন্টি দেবে, বল করবি কি না, তারপর আমি গ্যারেন্টি দেবো, পাবি হলো, তার আগে আমি গ্যারেন্টি দেবো না, যা কিছু করো। পরীক্ষিত মহারাজ একটা কারণে মারেননি, সেটা উত্তর দিচ্ছেন ভাগবতে সুদেব গোস্বামী, যে রাজন দেখো কলের दोष निध राजन कलो कलेर दोष निध राजन अस्ति एक महान गुणः कीर्तनाद एव कृष्णस्य मुक्त संग परम भजे। কলিকালে একটা সুবিধা দেখেছে, এটা হলো কেবল সংকীর্তন করলেই ভগবানের কাছে চলে, আর কিছু করতে হয়, যজ্ঞ তপস্যা কিছু কোনো বস্তু লাগবে না, কিন্তু সংকীর্তন যেটা মহাপ্রভু দেখিয়েছে। আর কলিকে মানল না আরেকটা কারণ হলো, কলিকালে যারা সচেতন তাদের তো কোনো ক্ষতি হবে না। পরীক্ষিত মা চিন্তা করলেন, আচ্ছা কলিতেও যারা সচেতন, যারা গুরু বৈষ্ণব আনুগত্য, তাদের তো কোনো বিপদ নেই, তাহলে যারা অচেতন তারা তো সত্যযুগেও অচেতন ছিল, তারা তো কথা শোনেনি। যারা কথা না শোন বা যারা সচেতন নয় তারা তো এমনিতেই মরবে, যারা সচেতন নয় তারা এমনিতেই মরবে। কারণ তো কীর্তনে তো বলছে না, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাই যে, আর সব মনে কর, তাই এদের এমনি মরবে। তা ওদের জন্য আর কলিকে খুন করে কী লাভ, ওরা তো এমনিতেই মরবে, কলিকে দোষ দিয়ে তো লাভ নেই, ওরা তো মরবার জন্যই জন্মেছে, ওরা তো গলায় দড়ি দেবে বলেই জন্মেছে, ওদের যে আমি কী করবো তাদের? ওরা তো প্রতিজ্ঞা করে নিয়েছে আমরা মরবই, তোমার বাবার ক্ষমতা নিয়ে আমাকে বাঁচায়, আমরা মরবই, তাহলে মর, আর তো কিছু করার নেই। তা পরীক্ষিত মহারাজ কেন মানল না সেটা সুখদেব গোস্বামী সেটা সুতদেব গোস্বামী বলছেন, দেখো পরীক্ষিত মহারাজ হচ্ছে সারঙ্গ ইব সারভুক। সারঙ্গ মানে মৌমাছি, যেমন ফুলের থেকে কেবল মধুটাই নেয়, মৌমাছি যেমন ফুলের থেকে মধু নেয়, মধু গ্রহণ করে, অন্য কিছু নেয়, ঠিক সেরকম পরীক্ষিত ফুলেতে বিষও থাকে, ফুলেতে পয়জন থাকে, ফুলেতে অ্যালার্জি হয় অনেকের, হাতে সব ফুল তুলতে গিয়ে। সেখানে সুতদেব গোস্বামী বলছেন যে পরীক্ষিত মহারাজকে परीक्षित महाराज कलि के मानल ना कारण हलो अनेक चिंता कर देखल जे जरा अचेतन किचुते ही तारा सुनबे ना कथा तारा किचुते ही मानबे ना तारा तो निजे गुणे ही मरबे और आश्रय लइया भजे तारे तारे जरा आश्रय नेबे गुरु तादेर तो मारते पारबे ना कलि कलिर बाबारो क्षमता नहीं जे मारते थाके सद्गुरु अनुगत कलि मेरे दिए एरा एक घटनाओ नहीं तो ओई जोन्नो मारलो ना जरा एमनितेई मरबे मरुक कि करब उत्तर दीते गए बोलें जे परीक्षित महाराज हलो सारंग सारभूक परीक्षित महाराज जेमन मौमाछी फुल थेके मधुटाई ग्रहण करे ठीक सेई रकम मौमाछी जेमन फुल थेके मधुटा ग्रहण करे परीक्षित महाराज सेरकम मौमाछिर मतो सारंग भोमरा ए कले मधुमाक्षी से कलिर थेके एकटा भालो गुण नियेछे बाकी खराब गुण तो थाकबेई कलिर मानी खराब गुण थाकबे तिनी चिंता करलेन जेमन एत सहजे भगवान के पावार रास्ताटा कलिर आछे कोई सत्ययुगे तो छिलो ना सत्य तेता दापर छिलो ना कलिकाले ए एत बड़ो सद्गुणटा आछे आमी के मारबो केन थाक ना किन्तु साबधाने थाकबि कलिके साबधान करलो कलि पाए पड़े गेल कलि के काटते ही जाच्छिलेन तिनि खुले फेलेछिलेन अस्त्र एने गला केटे फेलबेन केटे फेले देबेन तो कलि पाए पड़े गेल जे आपनि एकजन क्षत्रिय राजा जे पाए पड़े गेछे क्षमा चाइछे जे आश्रय ताके मारा जाय क्षत्रिय के एरम नियम उनि बोलछेन आपनि तो महान क्षत्रिय पांडव वंशे जन्म ता आमि तो आपनार शरणागत हये पड़लाम ता आमाके आपनि काटबेन मारबेन केन बोले ठीक है मारबो ना किन्तु तोके साबधाने थाकते हबे साबधाने थाकबो कोथाय थाकबो बोलुन एकटा जायगा बोलुन तिनि बोललेन ये चारटे जायगा बोललेन जेखाने नेशा आदि हय स्त्री सम्बन्ध स्त्री सोना आदि इत्यादि चारटे जायगाय थाकबे तुमि एर बाइरे जाबे ना तारपरे बोलछे एत छोट जायगा तो थाका जाय ना एकटु बड़ जायगा दिन एत छोट जायगाय बोले ठीक है पुनश्च जातो मानायो पुनश्च जाचो मानायो जातो रूपम अदात प्रभु तब सोना दाना हीरा मणि एगुलो बोले ठीक है एर मध्य थाकबे कारण जेखाने हीरे सोना दाना थाकबे सेखाने अनर्थ आसबेई आसबे सोना दाना हीरे मणि माणिक्य जेखाने थाकबे सेखाने कलि थाकबेई बाबा के खून करे छेले निये निच्छे तार छेले आबार ताके खून करे निये निच्छे कत मुसलमानेर इतिहासगुलो देखुन बाबाके बंदी करे ढुकिये दिल आर बाबा काँदछे भेतरे छेले एबार राजा हलो ओई छेलेके आबार तार छेले आबार टाइट दिल एरकमई नियम हाँ टाका पयसा धन दौलत टाका पयसा एगुलो तो एगुलोर मध्य सब चले एलो ता ताई जन्य कलिकाले आमादेर एकटा सुविधा आछे विशेषकर ये कलिकाले यदिओ सब कलिकाले नाम संकीर्तनेर विधानटा थाकते पारे एमनकि सत्य तेता दापर ए समय तो यदि केउ संकीर्तन बोले एरा हबे अनेके मने करेन खाली कलिकाले संकीर्तन प्रभुपाद बोलছেন सत्य तेता दापर जे कोनो कालेई संकीर्तन करले लाभ हबेई हबे महान लाभ हबे ओखाने युगधर्म दिएছে कारण एक एक जनेर आयु अनेक सत्य जुगे 1 लाख बचर भाई कर बेटा तपस्या 10 बचर कि करबे एनार्जिटा तो दीते हबे तो ओइजोन्नो कर एबार तपस्या करे बसे बसे कर ओइजोन्नो 1 लाख बचर छिलो तेता जुगे 10,000 बचर छिलो 10,000 बचर और दापर जुगे हलो 1,000 बचर कृष्ण 125 बचर थेके चले गेलेन कुरुक्षेत्र युद्धर समय कृष्णेर प्राय 125 बचर बयस तारपर तिनि जखन नित्य जगते चले गेलेन सब छेड़े 125 बचर मध्येई चले गेछेन आर बेशी थाकेन आर साबधान करलेन उद्धव के जे उद्धव जे मुहूर्ते आमी ए जगत छेड़े যাব से मुहूर्ते किन्तु कलि किन्तु प्रवेश करबे जेने रेखो जे मुहूर्ते आमी छेड़े যাব आमार खाली अपेक्षा करछे कोन समय आमी पृथिवीर जमीटाके छाड़ब কলি দাঁড়িয়ে রয়েছে। যে সময় আমি পৃথিবী থেকে পাটাকে উঠাবো, টক করে ঢুকবো, সঙ্গে সঙ্গে ঢুকবো। অপেক্ষা করে রয়েছে, কলি কাউকে স্থির থাকতে দেবে না। কলি অকারণে মানুষের মধ্যে লড়াই লাগিয়ে দেবে, মঙ্গলের মধ্যে অমঙ্গল দেখিয়ে দেবে। বুঝে গেল? মঙ্গল কিন্তু আমার মঙ্গলের সম্ভাবনা, চারিদিকে মঙ্গল আমাকে করে দেবেই, এসা মঙ্গলের মধ্যে অমঙ্গল দেখতে আরম্ভ করে দেবে। এটা কলি চক্রান্ত। আমি যে জায়গায় গেলাম, যে অবস্থায় পৌঁছালাম, যেখানে পৌঁছালাম, আমার আর অমঙ্গলের কোনো প্রশ্নই নেই, কিন্তু আমি অমঙ্গল দেখে ফেললাম। এটা কলি করাল। সেটা ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মাঝে অমঙ্গল দেখে ফেলল, কোনো সুবিধা হচ্ছে না আমার। বহুপাদের কাছে এসে অনেকে সুবিধা হলো না, হলো না তো চলে গেল, কিচ্ছু করার না। এই জন্য কলি স্থির থাকতে দেবে না, মঙ্গলের মধ্যে অমঙ্গল দেখিয়ে দেবে। সেখানে কিন্তু মঙ্গল অমঙ্গল কিচ্ছু নেই, তবে অমঙ্গল ঢুকিয়ে দিল, মাথাতে ঢুকিয়ে দিল, দিয়ে তাকে সর্বনাশ করে ছেড়ে দিল। বাঁচতে দেবে না, তাকে উঠতে দেবে না। আমি তো ছাড়লাম কি জন্য? ভগবানকে প্রাপ্তির জন্য তো, কৃষ্ণ অন্বেষণে, যেটা মহাপ্রভু দেখিয়েছেন, শিখিয়েছেন। কি মহাপ্রভু এইটাই শিখিয়েছেন। মহাপ্রভু সন্ন্যাস নিলেন কী জন্য? কৃষ্ণান্বেষণ, কৃষ্ণকে অন্বেষণ করবে। তিনি নিজেই কৃষ্ণ, তথাপি তিনি কৃষ্ণকে অন্বেষণ করব আমি, এই জন্য সন্ন্যাস নেব। আর তোমার সন্ন্যাস নিয়ে কী, তুমি তো নিজেই কৃষ্ণ। বলছে আমি সন্ন্যাস নেব। ওই জন্য বলছেন আপনি আচারী ধর্ম লোকেরে শিখায়, আপনি না আচারে ধর্ম শিখানো না যায়। নিজে যদি আচরণে আমার জীবনে না থাকে, তাহলে আমি যত কথাই বলি কেউ লাভ হবে না। আবার যারা সাধুগুরুকে অপমান করে, কোথায় কান দেয় না, তাদের এমনিতেই কাজ হবে না, এটা অন্য কথা হয়ে গেল। কাজে কালকে আমরা দেখছিলাম উদ্ধবজি মহারাজ অনেক প্রশ্ন করছে, উদ্ধবজি মহারাজ অনেক প্রশ্ন করছেন। আমি মায়াটে হাবুডুবু খাচ্ছি, জড় সংসারের কত আকর্ষণ বিকল, আমি আর পারছি না। আমার মতো অপদার্থ কেউ নেই, পতিত আপনি যদি না দয়া করে না শেখান, তাহলে কী করে হবে? আপনি যদি দয়া করে শেখান তাহলে হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ অবাক হয়ে বলছেন, তুমি বলছো নিজেকে মূর্খ অজ্ঞান, কি তোমার মতো একটা জ্ঞানী স্বর্গরাজ্যেও কোথাও নেই। তুমি তো নিজেকে অজ্ঞান বলছো, দৈন্য, কিন্তু তোমার মতো একজনও তো আমি দেখছি না স্বর্গেতে। স্বর্গকে খুঁজে পেলে তোমার মতো জ্ঞানী একটাও নেই, তা তুমি বলছো যে আমার কিছুই নেই, আমার জ্ঞান নেই। এতটা দৈন্য, মানে যেখানেই বাস্তবিক দৈন্য সেখানেই ভক্তির সম্ভাবনা আছে। যেখানে দৈন্যের, যেখানে দৈন্য আছে সেখানে ভক্তি থাকতে পারে, দৈন্যের আধারে ভক্তি থাকে। যেখানে দৈন্য নাই সেখানে ভক্তির কোনো সম্ভাবনাই নাই। যেখানে দৈন্য বলা কিছু নাই, আমি যে কিছু না, আমার মতো জানোয়ার জগতে কেউ নাই, এই যে অনুভবটা, যেটা ভক্তিময় ঠাকুর কীর্তনেতে লিখেছেন, হইলেও সর্বগুণে গুণী মহাশয় প্রতিষ্ঠা আশা ত্যাজি কর অমানি হৃদয়। হইলেও সর্বগুণে গুণী মা, সেই মহাশয় কিন্তু সর্বগুণে গুণী, অথচ আমার কিছু নেই, আমি দৈন্য। হইলেও সর্বগুণে গুণী মহাশয় প্রতিষ্ঠা আশা ত্যাজি কর অমানি হৃদয়, যেটা কৃষ্ণদাস কবিদাস গোস্বামী দেখাচ্ছেন। তিনি কি সত্যি জগাইমাদের থেকে নিকৃষ্ট? কে প্রমাণ করতে পারবে? তিনি যে বলছেন আমি জগাই মাদাই হইতে মুইশে পাপিষ্ট পুরুষের কি হইতে, আরে আপনি কি জগাইমাদের থেকে নিকৃষ্ট? আমরা জানি না। আপনি বিষ্ঠার যে পোকার থেকেও নিশ্চিত, একথা বললে আমরা বিশ্বাস করব, কিন্তু উনি তো বলছেন, উনি বলছেন জগাই মাদাই হইতে মুইশে পাপিষ্ট পুরুষের কীস হইতে, পুরুষ মানে বিষ্ঠা, বিষ্ঠার কীট থেকেও আমি নিচু। মোর, হ্যাঁ, মোর নাম যেই লয় তার পাপ হয়, মোর নাম যেই শুনে তার পুণ্য ক্ষয়। এমন নিঘিন্ন মোরে কেবা কিবা করে, ভাষাগুলো শুনলে অবাক হয়। এমন নিঘিন্ন, ঘিন্ন না, নিঘিন্ন মোরে কেবা কিবা করে এক নিত্যানন্দ বিবি। আরে উনি কি নিঘিন্ন? চালাকির কথা নাকি? উনি রাধারানী নিজজন, কস্তুরী মঞ্জুরি তিনি বলছেন আমি নিঘিন্ন। যে ব্যক্তি এত পবিত্র, যাকে কৃষ্ণ সব সময় আগলে রাখে, বুঝছেন, তাহলে দৈন্যগুলো দেখলে অবাক হওয়া যায় কীরকম তারা, কত মহান গুণ, অথচ তারা বলছেন আমার কিছু নেই। আর আমাদের মধ্যে কোনো গুণই নাই, কিছুই নেই, দুই একটা হয়তো কিছু শিখেছি, তাতে অহংকারে মাটিতে পা পড়ে না। সামান্য একটু সেবা করে কি অহংকার, এত সেবা করে ফেললাম আমি, তাই তো রাজত্ব জয় করে ফেললাম, আর কি করা যায়, এবার রিটায়ারমেন্ট করতে হবে, এবার পেনশন নিতে হবে, কত গুরু সেবা করব, এত গুরু সেবা করলাম, দেখলেন না আপনারা, চোখ নেই আপনাদের, এবার পেনশন নেবো আমি, এবার রিটায়ারমেন্ট করবো, পেনশন নেবো। এ হচ্ছে বর্তমানে আমাদের বিচার। অনেক গুরু সেবা করে ফেলেছি, এবার পেনশন নেবো, গুরুদেবকে ভাঙিয়ে খাবো। আমি জানেন কার শিষ্য, তাই তো কার শিষ্য, ওনার শিষ্য, আচ্ছা আসুন আসুন আপনার পা ধুই, পা ধুয়ে একটু মালাজি, এই হচ্ছে আমাদের বিচার। গুরু ভাঙিয়ে খাওয়া, নিজে কিছু করতে পারবে না, নিজের কিছু করার নেই, গুরুদেবের নামটাকে ভাঙিয়ে খাচ্ছে। বিচার করে যদি দেখেন, তাদের সঙ্গে যদি থাকেন, আমি জানি এই দুর্ভাগ্য যেন আপনার না হয়, কিন্তু যদি থাকার কোনো সুযোগ হয় তাহলে থেকে দেখবেন ওরা গুরুদেবের নাম ভাঙিয়ে খাচ্ছে। এই যে একটা মহান এত বড় ভগবান নিজেজন সাধু, তার নামটাকে ভাঙিয়ে খাচ্ছে, তা নাহলে ওরা খেতে পেত না। এইভাবে আমরা খাই। আর সৎ শিষ্য গুরুদেবের নাম তো ভাঙানো দূরের কথা, লজ্জা পায়, আমি গুরুদেবের শিষ্য, আমি কি পরিচয় দেব। আমরা কোনোদিন, আপনারা শুনেছেন সনাতন গোস্বামীর বাপ্পাদের গুরুকে জয় গুরু জয় গুরু জয় গুরু এখন সব জায়গায়। আজকেও ইংরেজি কথা বলছিলাম বিকেলে, সমস্ত লোক কাঁটো হয়ে শুনছে। আমি শুনে রাখ, লিখে রাখ ডায়েরিতে। এখন হয়েছে ইজম, যেমন কমিউনিজম, ক্যাপিটালিজম, ফ্যাসিজম, এখন এগুলো হয়েছে। ইজম বোঝেন তো? কমিউনিজম, ক্যাপিটালিজম, ফ্যাসিজম, সাম্রাজ্যবাদী ইত্যাদি যেগুলো আছে, এখন আমাদের গুরুবাদ, ইজম, জয় গুরু জয় গুরু। আসলে কিছু নয়, আসলে এগুলো কিছু নয়, এগুলোকে গুরু ভালোবাসা বলে না। এইভাবে হ্যাঁ, এই না যে করে যে কোনো জয় গুরুদেব বলে তো, সবাই তো বলে জয় গুরু জয় গুরুদেব জয় গুরুদেব জয় প্রভুপাদ। হ্যাঁ সেটাই আমি বলছি, ওদের কথা কেন বলবো, সব তো গুরু জয় দিচ্ছে। জয়টা দেওয়ার আগে চিন্তা কর, কার জয় দিচ্ছিস। আমাকে যখন আপনি চেনেন তাকে, ও আমার জয় দিচ্ছে, আমি বললাম দেখুন আমার জয় কেউ দেয় না, আপনি দেবেন না, আপনি দেবেন না, আমার জয় মানে আপনার পরাজয় হবে। ও বলে রেখে কেন, আমি প্রপারটা বুঝিয়ে দিলাম, আপনারই গুরু ভাই, আপনারই গুরু ভাই কালো বেলা, আমার যে হরিকথা বন্ধ করে দিয়েছ, এত বড় সভা, লক্ষ লক্ষ টাকার প্যান্ডেল, আমাকে জোর করে নিয়ে গেল সেই যার ইটের ভাটা আছে। আমি আর বলতে চাই না দুঃখের কথা, পুরুষোত্তম গেছে, কি করব, আমার প্রেসের কাজ এর মধ্যে গেছে, গিয়ে হাওড়া স্টেশনে নিয়ে গেল, নিয়ে গিয়ে আবার আমি তা, আমার তো ফিরতে হবে, আমার তো কাজ আছে না, সেবা। সবার মধ্যে ঢুকেছি, ঢুকে সভাপতি বসে রয়েছেন, সেই নায়েব মহাশয়। আমি হাত জোর করে বললাম কত মিনিট বলতে হবে, বলে 20 মিনিট বলুন। ঠিক আছে 20 মিনিট, 10 মিনিটও বলতে পারতো, তার মহিমা, সে আমাকে 20 মিনিট বলতে বলল, তার এটা নিজের মহিমা। 20 মিনিট বলার পর আমি উঠে চলে গেলাম, আমি বলেই দিয়েছি সভা হলে আমি চলে যাবো। সবার লোকরা রেগে গেল, এনাকে ডেকে আনলে 20 মিনিট। আমি বললাম আমার তো কিছু করার নেই, উনি বলেছেন, 20 মিনিট বলতে বলেছেন। হিংসা, বিদ্বেষ, বিদ্বেষ। আর পুরুষোত্তমকে হরিকথা রেকর্ডও করতে দেবে না, চিৎকার করছে এই তুলবে না। আমি পুরুষোত্তম বন্দনা করতে বসি, ওকে ইশারা করলাম তুলবি না, ছেড়ে দে, করতে হবে না, এ তো 10-15 মিনিট। এদিকে আমি বন্দনাকে শুরু করেছি, দেখি পুরুষোত্তম রেকর্ডিং শুরু করেছি। এবার তারপর যখন আমি বকলাম তাকে, সে বলল মহারাজ ওটা ওনার কি, আমি কার কথা রেকর্ড করব না করব সেটা আমার ব্যাপার, উনি ওই বড় ক্যামেরাটা বন্ধ করুন, ওদের কমিটি থেকে যে ওটা বন্ধ করুন, তাহলে আমিও বন্ধ করুন, আমার ইচ্ছা, আমি চলব। তা আমি পুরুষোত্তমকে মারতে পারলাম না, আমি নাহলে মেরে দিই, থাপ্পড় মেরে দিই। আর ও ঠিকই বলছে, যুক্তিটা ও তাহলে ওটাও বন্ধ করুক, বড় ক্যামেরা চলছে। এই ধরনের বিদ্বেষ, কিছু করার নেই, বিদ্বেষে ছেয়ে গেছে চারিদিক, কিচ্ছু করার নেই। যে আলোচনাটা করছিলাম সেটা হলো উদ্ধবজি মহারাজকে বলছেন কৃষ্ণ আমি তো স্বর্গরাজ্যেও তোমার মতো একজনকেও দেখি না, তুমি এরকমভাবে বলছো, তুমি তোমার মতো একজনও অধিকারী ব্যক্তি দেখি না স্বর্গ। যাই হোক এটা মহিমা, গুরু বৈষ্ণবের যে দৈন্য, এরা যে কি করতে পারেন এরা জানে না, এরা তো সব কিছুই পারেন কিন্তু এরা নেন না কিছু। হইলেও সর্বগুণে গুণী মহাশয় প্রতিষ্ঠা ত্যাজি করো অমানিহিত। আর এই ভাগবত ধর্মটা তো আশ্চর্য লোকের জন্য নয়, ওরা কেন ঢুকে পড়েছে, কেন ঢুকে পড়লো ওরা? আশ্চর্য লোকের জন্য নয় তো, নির্মৎসরানাম সতাম, নির্মৎসর ব্যক্তিদের জন্য তো বলা আছে, ধর্ম প্রজ্জিত কৈত্যবাত্ম পরম নির্মৎসরানাম সতাম বেদম বাস্তবমাত্র বস্তু সবদাম তাপত্য উন্মূলন। এটা ওরা ঢুকলো কেন? ওদের তো এই জন্যই প্রভুপাদ বলেছেন, যখন থেকে মায়াবাদীগণ বৈষ্ণবের বেশ ধারণ করে ঢুকে পড়েছেন আমাদের সম্প্রদায়ে, তখন থেকে অনর্থ সৃষ্টি হয়েছে, তখন থেকে গণ্ডগোল সৃষ্টি হয়, হিংসা, মারামারি, বিদ্বেষ, এই আমার তোমার। আর গুরু বৈষ্ণব এসবে কোনো নজরই দেয় না। কোনোদিন দেখেছেন গুরুদেব কোনো গুরুপাদ পদ্ম কোনো পয়সার জন্য চিন্তা করছে? ঘন্টার পর ঘন্টা যজ্ঞ করে যাচ্ছে, কে কত প্রণামী দেবে ও চিন্তাও না নেই, ঘন্টার পর ঘন্টা সারাদিন পেটে গেল 12-14 ঘন্টায় যোগ। ওনার কোনো কন্ট্যাক্ট করেননি তুমি আমাকে কত দেবে তবে আমি করো, করে যাচ্ছেন মঙ্গলের জন্য। এখন কন্ট্যাক্টে ভাগবত কথা হয়, আপনি কত দেবেন বলুন তবে আমি ভাগবত কথা বলব। এগুলো পশুজনীয় প্রাপ্ত হবে, তার চেয়ে নিচে এরা পশুও হবে না, পশুর থেকেও নিচে লেখা আছে। এখন এরাম চলছে, কিছু করার। এখন কালকে উদ্ধব অনেক দৈন্য করে বলছেন যে আমি আর আপনাকে সামনে পেয়েছি, আমি আর কার কাছে যাব বলুন দেখি? যদি বলেন ব্রহ্মার কাছে শুনে নিয়ে শঙ্করের কাছে, আরে তাদের কাছে আমি যাবো কেন? যদিও তারা তাদের মহিমায় আছেন কিন্তু বাইরের দৃষ্টিতে তো তারা তো গুণগত জগতে, কেউ তো গুণের বাইরে নয়। শঙ্করকে তো ভগবান তমগুণে বিভাবিত করেছেন, আমরা জানি বৈষ্ণবানাম যথাসম্ভব বৈকুণ্ঠ জগৎ। যেমন পুলিশের কাজ করছে একজন অত্যন্ত বড় বৈষ্ণব, ভালো বৈষ্ণব, কিন্তু কি করবে, পুলিশে কাজ করছে, তাকে পুলিশের বেশ নিতে হবে, টুপি পরতে হবে, লাঠিটাকে হাতে নিতে হবে, কি করবে? ভক্তিবিনোদ ঠাকুর যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাজ করছেন, ওভার কোট, সে মানে জামাটার দামই হচ্ছে তখনকার দিন হয়তো 5-10 হাজার টাকা, দেখেছেন ফটো এরকম। হ্যাঁ, এটা না, এটা ছাড়াও যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাজ করেন বোতাম এখানে, কিন্তু তথাপি ভেতরে তিনি বিরাট বৈষ্ণব সাধু। বাইরের লোকে চেনে না, বাইরের লোকে চেনে কি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জানেন। বঙ্কিমবাবুর সঙ্গে যখন পোর্টফোলিও চেঞ্জ হলো, মানে বঙ্কিমবাবুকে কৃষ্ণনগরের দায়িত্ব দিয়ে উনি চলে যাবেন কোথায়, ওই শ্রীরামপুর, শ্রীরামপুর, হ্যাঁ শ্রীরামপুর, এরা কৃষ্ণনগরের দায়িত্ব দিয়ে উনি চলে যাবেন। সেই সময়তে বঙ্কিমবাবুর সঙ্গে তাকে থাকতে হয়েছিল 7 দিন না 8 দিন, কেন ফাইলগুলো বুঝিয়ে দিতে হয়, এই ফাইলে এই হয়েছে, এরপরে আপনাকে এইটা করতে বুঝিয়ে দিতে হয়। সেই সময়তে দুজনের মধ্যে ভক্তিবিনোদ ঠাকুর কিছু কথা বোঝাতে চাইতেন ওনাকে। ভক্তিবিনোদ ঠাকুর কিছু, ওনার বাড়ি ছিল নৈহাটি কাঁঠালপাড়া, আর ভক্তিবিনোদ ঠাকুরের পূর্বাশ্রম ছিল কোথায়, এখানে হচ্ছে বীরনগর পূর্বাশ্রম, পরে তো ছেড়ে দিয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর উনি গীতার ব্যাখ্যা লিখেছেন, ভক্তিবিনোদ ঠাকুর যত বোঝাচ্ছেন যে এইভাবে এইভাবে হয়, তো ও বুঝবে না, ও যেটা বুঝে নিয়েছেন ওটা সবচেয়ে বেশি। বন্দে মাতরম লিখেছি, আর তার ওপরে আর কে আছে? ওরে উনি জানেন না। ভক্তিবিনোদ ঠাকুর যদি লিখতে আরম্ভ করতেন তাহলে রবি ঠাকুর তো আর কেউ দাঁড়াতে পারতো না। ভক্তিবিনোদ ঠাকুর যদি বলতেন আমি নাম কিনবো, তাহলে ভক্তিবিনোদ ঠাকুর কি করতেন, ওদের দাঁড়াতে দিতেন না। এত তার লেখার পাওয়ার। এটা যারা মূর্খ তারা জানে না, যারা একটু মগজে আছে তার লেখাগুলো দেখলে বুঝতে পারে। তাই তো এই যে লেখা বৈকুণ্ঠের লেখা উনি ইচ্ছে করলে করতে পারতেন, কিন্তু এদিকে নজর দেননি। কত লেখা তিনি প্রেমপ্রদীপ কী তখনকার দিনে স্বাধীনতা সংগ্রামের পরে ওই যে অবস্থাটা, সেটাতে বঙ্কিমবাবু লিখেছিলেন আনন্দমঠ, আর ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন ওই যে নাম বললাম এক্ষুনি প্রেমপ্রদীপ। প্রেমপ্রদীপ পড়ে দেখেন কাঁটা উঠে যাবে, ছোট্ট গ্রন্থ। তাদের যে কত বড় ক্ষমতা ছিল, কত বড় ক্ষমতা ছিল। খালি মুসলিম কবি যিনি ছিলেন, যার নাম হলো ওই কি কবি নজরুল ইসলাম, তার লেখার যা জোর ছিল সেটা কাকে বলবো, তার লেখারও জোর ছিল। কারণ তার মা ছিল ভগবানকে ভালোবাসতেন, বাবা মুসলমান, মা ছিলেন হিন্দু, তার মধ্যে ভক্তির বীজ ছিল। তার লেখার কত পাওয়ার ছিল তিনি বুঝতে পেরেছিলেন, তিনি তো লিখেছিলেন না, এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে তুমি খেলিছ গোপাল, গোপাল ভগবানকে বলছে। তা এদের এত কাণ্ড জ্ঞান ভক্তিবিনোদ ঠাকুর তাকে বুঝিয়ে পারলেন না, ছেড়ে দিলেন। ও বুঝে ফেলেছে, আর বোঝানো যাবে না। কত ভালো করে বোঝালেন এইভাবে ভগবত রাজ্যে কাউর লেখা চলতে পারে না। একমাত্র যারা ভগবানের নিজজন, ভগবানের ভজন করেন, এখানে পাণ্ডিত্যের কোনো স্থান নেই, এখানে কোনো জাতের কোনো ব্যাপার নেই। যার ভজনের বল বেশি, যাকে ভগবান অনুমোদন করেছে তারই হবে। ভক্তিবিনোদ ঠাকুরের লেখা যারা যারা বাস্তবিক বুদ্ধিমান শিক্ষিত, যারা বাস্তবিক এখনকার দিনেও তারা বোঝেন ভক্তিবিনোদ ঠাকুরের একটা গ্রন্থ পড়ে যে একটা গ্রন্থের মধ্যে কি করে সমগ্র ভজনের রহস্যটা লিখে দিলেন। একটা এত বড় গ্রন্থ জৈবধন, তার মধ্যে ভজন রাজ্যে যত রহস্য সব ঢুকিয়ে দিলেন। কি করে সম্ভব হয়? কি করে? গোস্বামীগণে যত গ্রন্থ লিখেছেন সেই গ্রন্থগুলোকে মধুমাক্ষির মতো তুলে তুলে রচনা করলেন। চৈতন্য শিক্ষামৃত, মহাপ্রভুর শিক্ষা, ভগবদ অর্ক মরিচিমালা, জৈব ধর্ম সব লিখি। আমরা শুনেছি 100টার উপরে গ্রন্থ লিখেছেন। আমাদের কাছে প্রমাণ আছে তিনি 100টার উপরে গ্রন্থ লিখেছেন, কিন্তু 100টার উপরে আমরা কোনো গ্রন্থ পাচ্ছি না। সব লুকিয়ে ফেলেছে, ফেলে দিয়েছে। পৌপাদের অজস্র লেখা ছিল, সেটা যারা বিরোধী পার্টি নয়নানন্দ বাবা এবং যারা পুরনো, যারা 90-95 বছর বয়স ছিল, আমাকে বলেছেন প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা যে পৌপাদের ডায়েরির লেখাগুলোকে বিরোধী পার্টি নৌকা করে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দিয়েছে। আমি বলেন কি বলে, হ্যাঁ আমরা প্রত্যক্ষ ফেলে দিয়েছি ওগুলো, যাতে এগুলো আর প্রকাশ না হয়। ব্যাপারগুলো চিন্তা করলে অবাক লাগে। আমরা নাকি হরিভজন করতে এসেছি, হরিভজন করতে গেছে কি করে মারামারি হয়, হিংসা হয়, কাম জাগে, মারামারি হয়, কি করে টাকা পয়সা বিদেশ কি করে হয়। আমরা নাকি হরিভজন করতে এসেছি, আমার তো লজ্জা হওয়া উচিত। হরিভজনের কলঙ্ক তো আমরা জগৎকে কি শিক্ষা দেবো যদি নিজের আচরণ না করি? আমার তো জগৎকে শিক্ষা দিতে পারবো, জগতের লোক থুতু মারবে। এইটা তো বর্তমান অবস্থা হয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর এই কথা বলছেন, কালকে আলোচনা করব। ভক্তিবিনোদ বলছেন, কি বলছেন এ ব্যাপারে কালকে। যাই হোক, উদ্ধবজি মহারাজ এবার বলছেন আপনি যে বলবেন যে শঙ্কর ব্রহ্মা আছে বা আরও, তাদের কিন্তু দেখুন তারা তো গুণগত জগতে রয়েছেন, তাদের মধ্যেও তো লড়াই ঝগড়া হয়। কিন্তু আমি আপনাকে যখন পেয়েছি, আপনি যখন সর্বেশ্বর, শুধু সর্বেশ্বর না, অনন্ত ব্রহ্মাণ্ডে যা কিছু সব আপনি হচ্ছে, তাহলে আপনার থেকে জানলে তো আরও ভালো হয়। তা আপনি দয়া করে বলুন, আমাকে আর অন্য কাউকে পাঠাবেন না, আমার কোনো রুচি নাই, অন্য কাউর কাছে যাব আমাদের রুচি নাই। আপনি বলুন আমাকে কিছু শেখান ভালো করে। আর দেখুন 8 নম্বরে বলছেন, হে ভগবান, আমি দুঃখে বিচলিত চিত্ত নির্বেদ প্রাপ্ত হয়েছি। সংসারের এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে নির্বেদ প্রাপ্ত হয়েছি। আপনি অসীম আনন্দময় সর্বজ্ঞ ঈশ্বর, অবিনাশী বৈকুণ্ঠবাসী নরসুহিত নারায়ণ। কেন আগেই বলেছি কৃষ্ণকে মূল নারায়ণ বলা হয় না, কালকে ব্যাখ্যা করছিলাম। नारायण माने नर मान हे समस्त जीव तार जिन्हें आश्रय तिनि हे नारायण। तो मूल नारायण बोलते कृष्ण की बोला जाए आदि नारायण तो कृष्ण ही। नारायण तो एक कमन नाम, नारायण तो कमन नाम काजे आदि नारायण हच्छेन कृष्ण ही स्वयं आदि नारायण अर्थात तिनि हच्छेन सर्वकारणेर कारण समस्त किछुर ईश्वरः परमकृष्ण। ईश्वरः परमकृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंद सर्वकारण कारण आपनार पेछने तो आर कोनो कारण नहीं। काजेई आमी आपनार शरणापन्न होलाम। एबार आपनार जा भालो हय ताई करुन, आमी आपनार काछेई शिखते जाई। जदिओ आमी आपनाके छाड़ा एकटा सेकेंड पर्यन्त थाकते पारबो ना, एकटा लवमात्र संग आमी पारबो ना आपनाके छाड़ा, किन्तु आपनि बोलछेन आचार्य हिसाब से रेखे जाबेन आदेश पालन करते आमी चले जाब। के शेखाबे? आमी चले जाब तोमाके तो रेखे जाब, तोमाके शेखाते हबे लोकके। तुमी तोमाके ए ग्राम माने हच्छे पृथ्वी पर्यटन करते केन बोललाम, तोमार आचार्य हिसेबे बोललाम तो। आर तोमार मध्ये तुमी जे घाबड़े गेले जे आगे आपनी कर्ममार्गेर कथा बोललेन, किभाबे कर्म करते हबे तार टेक्निक शेखालेन कर्म, आबार तारपरे बोललेन ज्ञानेर कथा, एकोन आबार बोलछेन सब छेड़े दिए आमार शरणापन्न। आबार एरपरे आबार कोन कथा बोलेन के जाने। काजेई एकटा बोलुन, एत कथा तो आमि बुझते पारछि ना, आमार तो माथा पाक मारछे, आमार माथा पाक मारछे। आपनि एकटू आगे बोललेन आबार एखन बोलछेन, कि करब आमि? जेटा अर्जुनेर हयेछिल, अर्जुन एत कथा बोलछेन, शेषे घाबड़े गिये बोलछेन तदेकं वद निश्चितम्, एकटा निश्चय करे बोलो जेनोहम श्रेय आपनोहम, जाते आमार श्रेय हय। एकटा बोलो तदेकं वद निश्चितम्, एकटा निश्चय करे बोलो। एत बोलले आमार माथा तो पाक मारछे। भगवान बोलेन देखो एत तोमाके आमि बोली ना, तोमाके केंद्र करे, तोमाके केंद्र करे आमि एगुलो सब बोललाम, तोमाके लक्ष्य करे आमि सब बोललाम। कर्ममार्गेर कथा, कर्मार्पण, तारपरे सब ज्ञान मार्ग, योग मार्ग सब बोललाम, किन्तु शेषे कि बोललाम? शेषे जेटा बोललाम सेटाई गुरुत्व दाओ। सर्वधर्मानां परित्याज्य मामेकं शरणं, एटा मने राखो, एटा मने राखलेई हबे। आर तोमाके किछु बोलछि ना, एटा तुमि मने राखो जे तोमार आर किछु करते हबे ना। जा जा उपदेश बोले ओगुलो सब करेछि, बोलेछि, एटा तुमि तोमाके शेखालाम, तुमि जेने राखो। केउ जदि कोनो तर्क करते आसे, जानते चाय किछु, ताहले तुमि बोलते पारबे। अर्जुन कि विशेष करे अर्जुनके तो लक्ष्य करे बोललेन, किन्तु एखाने तो उद्धवके साक्षात गुरु रूपे रेखे गेलेन ना, आचार्य रूपे। उद्धवके तो एकबारे आचार्य रूपे बोलेई गेलेन ग्राम पर्यटन करो, एइभावे जाओ, बौद्धिकाश्रमे आमार जाओया हयनि, बाकी अनेक जायगाय आमि गेछिलाम, जेखाने आमि गेछिलाम कृष्ण बोले आमि तादेर परिवर्तन करेछि, किन्तु बौद्धिकाश्रमे आमार जाओया हयनि बोलछेन मजा करे। और तुम सेखानेও जाओ, সেখানে গিয়ে তাদের সেই মুনি অনেক তপস্যা করে তাদের বোঝাও যে কি আমি বলতে চাই সেগুলো বোঝাবে। আবার এক স্বরূপে উদ্ধব বৃন্দাবনেও থাকবেন। উদ্ধব এক স্বরূপে বৃন্দাবনে আছেন, উদ্ধব কুণ্ডে, উদ্ধব কুণ্ডে, উদ্ধবজি মহারাজ উদ্ধব কুণ্ডে এক স্বরূপে লতা পাতা হিসাবে। আর আরেক স্বরূপে তুমি বদ্রিকাশ্রমে রয়েছেন, যেখানে বদ্রীনারায়ণ আছেন, ওখানে ওনার পুজো হয়, গণেশের হয়, ওনার হয়, নারদ আছে, ছমাস দেবতারা পূজা করে, সমাজ মানুষেরা পূজা করে। আর এখানেও তিনি যাদের চোখ আছে তারা উদ্ধবকে দেখতে পায়। স্কন্দ পুরাণের মহিমায় বলা রয়েছে, ভাগবত মহিমায়, যে যখন বজ্রনাভ চোখের জল ফেলে প্রার্থনা করছেন আপনি দয়া করে আপনি দেখা দিন, कातर भावे अपनाते कि सुनते चाई। भगवान तो चले गेछेन, बजनाबल प्रपुत्र कृष्णे जाई होक। एखन एई अवस्थाय तखन कि करलेन, ओई झोपझाड़ थेके उद्धव बेरिये पड़लेन। ओई गाछपाला जे आछे, झोड़ झोपझाड़ आछे, लतापाता, ओर मध्य थेके उद्धव आस्ते आस्ते बेरिये पड़लेन। आसिए सबाइके आशीर्वाद करलें, उद्धव के दया करे बसते बोलें। उद्धव हरिकथा बोलें, কৃষ্ণের যেসব মহিষীগুলো ছিলেন বেঁচে ছিলেন প্রকট এক বেঁচে দিন তা তো নিত্য জগৎ তাদেরকে বোঝালেন অনেক কিছু। এগুলো প্রত্যক্ষ কথা, প্রত্যক্ষ এগুলো কথা। এখন এইখানে ভগবান কে তিনি এইভাবে বললেন, তারপরে ভগবান বলছেন যে তারপরেই এই কথাটা বলছেন। ভগবান বলছেন প্রায়েণ মনুজা লোকে লোকতত্ত্ব বিচক্ষণাঃ সমুদ্ধরন্তি হি আত্মনম আত্মনৈব অশুভাত আত্মনো গুরুর আত্মৈব পুরুষস্য বিশেষতঃ ইয়ৎ প্রত্যক্ষানুমনা যৎ প্রত্যক্ষ অনুমানাভ্যাম শ্রেয় অসৌ অনুবিন্দতে। অনেক কথা এটা এখানে বলছেন। ভগবান বললেন উদ্ধব সংসারে সংসারে এই লোক তত্ত্ব বিচক্ষণ ব্যক্তি খুবই কম। সংসারে এই যে লোক আছে এতে তত্ত্বজ্ঞ ব্যক্তি যে প্রকটকালীন অবস্থা সব দেখেন, যে কোনো বস্তু দেখেন, যা দেখেন তার স্বরূপটা বুঝতে পারেন। কেন সাধুগুরু বৈষ্ণবকে মায়া ধরে না, কি কারণে? এটা প্রশ্ন আসতে পারে যে আমিও দেখছি আমাকে মায়া ধরছে, তো ওনাদের ধরে না কেন, কি কারণটা কি? কারণ হচ্ছে বস্তুতত্ত্ব জ্ঞান। বস্তুর যে তত্ত্বজ্ঞান যদি হয় তখন সেই বস্তুটার গভীরে চিন্তা করার একটা সুযোগ আসে। তখন সেই বস্তু যে বস্তুটার মধ্যে লোভ জাগছে তার লোভনীয় যে বিষয়টা তার পেছনের অন্ধকারটাও সে দেখতে পারে, বোঝা গেল। কিন্তু সংসারের বদ্ধজীব দেখতে পারে না। দবজদীব খালি আনন্দটা দেখতে পারে, ফুর্তিটা। তারপরে যে অন্ধকার ডুবে যাবে সে কবির অন্ধকারে তমিশ্রণ সেটা আর দেখতে পায় না। সেই যদি পরিণতিটা দেখানো হতো, আমাদের লোকরা মনে করে যমলোকে যা আছে এগুলো সব বানানো কথা, কিন্তু যমলোকে যদি কেউ প্রত্যক্ষ এমন হয়েছে যাকে ভুল করে যমলোকে নিয়ে গেছে, আবার ফিরে দিয়ে কাকে নিয়ে এলি, দিয়ে ফেরত দিয়ে তারা বলেছে। এরকম অনেক ইউপিতে একটা ঘটনা হয়েছে, অনেক ঘটনা, একটা না, ভুল করে নিয়ে গেছে, মরে গেছে, ওকে আবার ফিরিয়ে দিয়েছে। একটা বুড়ি আছে এমপি না কোথায়, তার ভুলে গেলাম নাম, ও সব মনে থাকে না, তাকে ফিরে দিয়েছে। ফেরত দিয়ে এটা এখনও সময় হয়নি, এরকম ঘট। তারা গিয়ে বলে কি ভয়ঙ্কর, ওখানে দেখে এসছে, বাপরে বাপ, এক একটা নরকের মধ্যে কিভাবে মারছে, গরম জ্বলন্ত সারাইসি দিয়ে একেবারে চোখে ঢুকিয়ে দিচ্ছে, মাকে ঢুকিয়ে, বাপ রে বাপ। কতগুলো নরকের বর্ণনা রয়েছে ভাগবতে, আর আরও যদি বিস্তৃত ব্রহ্মাণ্ড পুরাণে, ওরে বাপ। সে এক একটা নরকে অশিবন তুত্র পুংসবন কী সব নাম ভুলেও যায়, এসব সুদ ওইসবে ফেলবে। যে যেরকম ধরনের করেছে তাকে সেই রকম ধরনের অত্যাচার ভোগ করতে হবে। এর কোনো বাইরে কোনো বাবা নেই বাঁচাতে পারবে। পৃথিবীতে ত্রিজগতে কোনো বাবা নেই যাকে তার কর্মফল থেকে বাঁচাতে পারে, তাকে ভোগ করতেই হবে। যা করেছ তাই, টিট ফর ট্যাট। নিউটনের থার্ড ল আছে না, কি বলছি, এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। সব যে কর্ম করবি তার ফল পেয়ে যাবে। সব পরমাত্মা রেকর্ড করছে। ও মনে করছে কেউ দেখছে না, আর পরমাত্মা ছাগল বসে রয়েছে ভেতরে, ও তো রেকর্ড করছে। যেন কম্পিউটার যেমন হয়, কিছু কাজ করবে সেভ বটন, এটা কাজ করবে সেভ বটন, সেভ বটন উড়ে যাবে। পরমাত্মা ভেতরে বসে রয়েছে, সব দেখছে। তো কাকে ঠোকাবে, কাকে? বদ্ধ ঘরের মধ্যে লুকিয়ে কাজ করো তাও জানবে। ভগবান তো সামনে বসে রয়েছে সঙ্গে, কাজে পালাবার পথ নাই, জম আছে পিছে। যার ইচ্ছা হবে ভগবত ভজন করবে, যা হবে না করবে না, কপালে থাকলে করবে, কপালে জোর থাকলে। তাই জন্য এখানে বলছেন দেখো উদ্ধব, এই যে ভগবান বলে উদ্ধব সংসারের লোকতত্ত্ব লোকতত্ত্বজ্ঞ মানবগণ প্রায়শ আত্মজ্ঞান দ্বারা সত্বর আপনাকে বিষয় বাসনা থেকে তুলতে পারে। আমরা জগতে এমন ব্যক্তিও দেখেছি যিনি ভজন করেন নাই, এমনও ব্যক্তি দেখেছি, বয়স্ক ব্যক্তি দেখেছি যিনি ভজন করেন নাই, কিন্তু তথাপি ভজন না করলে তার বাস্তবিক জ্ঞান হয় না, এটা আমিও জানি। কিন্তু आश्चर्य ব্যাপার সে ব্যক্তি ভজন করে না কিন্তু তার বিবেকের এমন বিচার আছে বিচার করতে করতে অনেক কিছু তিনি বিচার করতে করতে অনেক কিছু বুঝতে পারেন তিনি বলেন না ওখানে আমি যাব না আমি করতে পারবো না তিনি না বলেন তা কিন্তু পড়া তিনি কিন্তু ভজন করেন নাই আমাদের আজ থেকে ৬০ বছর না ১০০ বছর ৮০ বছর ৬০ বছর এর আগেও আমাদের পূর্বে পুরুষরা আমাদের বাবা তার ঠাকুরদাদারা এর আজ থেকে আমি ১৫০ বছর ১০০ বছর আগে বলি তখনকার দিনেও মানুষের এমন এমন জ্ঞানী ব্যক্তি থাকতো পড়া ভজন করে না কিন্তু জ্ঞান আছে এরকম মানুষের জন্ম হতো কিন্তু এখন তা হয় না অনেক মানুষ একদম জ্ঞানে বুঝতে পারে না এটা ঠিক নয় দেখবে এই করলো তো ওইটা ঠিক এটা হবে আশ্চর্য আমাদের বৈখানস গোস্বামী মহারাজের কথাই ধরুন তিনি লীলা করেছেন রাজপণ্ডিত তিনি তো রাজপণ্ডিত তিনি তো তান্ত্রিক ছিলেন তো মৃতদেহের ওপর অমাবস্যার দিনে মৃতদেহের ওপর মৃতদেহ ওটা বসে ভজন করতেন মানে তপস্যা করতেন ভজন বলবো না তিনি সিদ্ধি লাভ করেছিলেন আর তার সঙ্গে যে ছিল সেও গেছিল একসঙ্গে কি ভয় পালালো সে ওই চিৎকার চেঁচান পিসাজ পেতাত্মাদের চিৎকার তো ভয় পালালো ওইখানে একা বসে রয়েছে বাপরে সেই ব্যক্তির কথা বলছি তিনি তো আমাদের হরিভজন করেন নাই প্রথমে লীলা করেছেন হরিভজন কিন্তু সেই ব্যক্তির এত জ্ঞান ছিল কি করে হতো সেই ব্যক্তির এত জ্ঞান কি করে ছিল রাজপণ্ডিত ছিলেন রাজার দরবারে অনেকেই পণ্ডিত থাকতে পারেন অনেক লোক জ্ঞান দেন তাদেরকে রাজা চাল ডাল তেল নুন যা লাগে সব লরি মানে তখনকার দিন ঠেলা ছিল ঠেলা করে পাঠিয়ে দিত কিন্তু বৈখানস গোস্বামী মহারাজের কাছে যদি আসতো বৈখানস মহারাজ বলতো কেন কেন এনেছো বলে রাজা পাঠিয়ে নেবো না আমার তো আছে চাল আমি নেবো না নিজে নেবো না এই জন্য তার এত তেজ থাকতো যে কথায় কথায় দান নেয় আমাকে দাও আমাকে দাও তার তেজ থাকে না শুদ্ধ গুরু বৈষ্ণবের তেজ থাকে কেন ওরা ইচ্ছে করলে সমস্ত জগতের ভোগ করতে পারে তাদের এমন ক্ষমতা তা নেয় না তারা না ভালো ঘরে থাকে না ভালো খায় না কিছু বলে আমাকে দাও কিছু বলে কারণ জানে না মানে যা থা লাভে সন্তুষ্ট দুটো রুটি পেলে আনন্দ আর কোনো কারণ আনন্দ তো আর রুটিতে নেই আনন্দ তো ছানার রসাতে আমি তো ছানার রসায় আনন্দ খুঁজছি আমার আনন্দটা কোথায় খুঁজছি আমি দোকানে আনন্দ দোকানে নাই আনন্দের ঠিকানা অন্য জায়গায় তাই জন্য পায় না বৈখানস গোস্বামী মহারাজের কথা আজকে আর বলার তো টাইম দেখতে পাচ্ছি না বৈখানস গোস্বামী মহারাজ রাজা একটা নদীর ধারেতে একটা বিরাট একটা বিল্ডিং করবে প্রাসাদ করবে একটা বিরাট সবাই থাকার জন্য বৈখানস মহারাজ ইঞ্জিনিয়ারকে বলে দিল উড়িয়া ভাষায় বলছে যে আপনার এটা যে করে ফেলছেন এটা কিন্তু সাকসেস হবে না হ্যাঁ কোথাকার কে এলেন আপনি কি ইঞ্জিনিয়ার আমি ইঞ্জিনিয়ার নয় আমি বলে দিলাম কি করে বললেন সেটা পরে বুঝবেন করে ফেললো বিল্ডিং করার পরে ৫ বছরও গেল না ক্র্যাক এরকম বিরাট ক্র্যাক সেই ইঞ্জিনিয়ারের জন্য পাস হচ্ছে আপনি কি করে বললেন আপনি তো ইঞ্জিনিয়ার নয় আপনি কি করে বললেন আপনি তো পড়াশোনা করে সংস্কৃত পণ্ডিত আপনি বিরাট শাস্ত্রভাস্ত্র জানেন বলে দেখুন এগুলো শাস্ত্রের অপেক্ষা করতে হয় না এটা বিচক্ষণতা দেখুন যারা বাস্তবিক সাধুগুরু বৈষ্ণব যেমন আমাদের শ্রীধর গোস্বামী মহারাজ কেশব এরা ভূত ভবিষ্যৎ দেখতে পারত কি হতে চলেছে এ দেখতে পারে তোর ভবিষ্যৎ কী হবে ও দেখে বুঝতে পারে এই অবস্থা এইভাবে চলছেই হবে এই জন্য কালকে আলোচনা করব আজকে এখানে বিশ্রাম থাক কালকে বলবো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন উদ্ধবকে এ আলোচনা বলছেন প্রায় দেখা যায় বিবেক বিবেচনা যাদের বিবেক বিবেচনার বল অত্যন্ত বেশি তারা হয়তো ভজন করেন নাই সেরকম অবস্থা ওঠেন নাই কিন্তু তথাপি তাদের চেতনাটা এত বেশি তারা ভালো মন্দ এই যে একটা আগেকার দিনে মানুষ এটা করো না কেন করবো না এটা করো না আমি নিষেধ করছি ও দেখতে পাচ্ছে এইটা করার ফলে পরে কি হবে, কিন্তু এ দেখতে পাচ্ছে না, এই ঝাঁপিয়ে পড়ল। হ্যাঁ, পরিণামটা জানতে পারে। আর সাধুগুরু বৈষ্ণব তো পরিণাম দোষে আছেই। তখনকার দিনে আমাদের 100 বছর 150 বছরে এত ভালো ভালো লোকজন মাতো, ওরা হরিভজন করে নাই, কিন্তু এত বুদ্ধি বিবেক কি করে হতো? এখনকার মধ্যে কোনো চেতনাই নেই, সব চেতনা ডুবে যাচ্ছে। যাই হোক, তাহলে এইখানে চর্চার বিশ্রাম দেওয়া দরকার বলে মনে করি। কলো নরাজন জগতাম পরম গুরুম তিলোকনাথানতপাদ পঙ্কজম প্রায়েণ মর্তা ভগবন্তমচ্যুতম যক্ষন্তি প্রসন্ন বিভিন্ন চেতসা বাঞ্ছাকল্পতরুশ্চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমঃ।